সবাইকে আমি সংবাদ বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা সহ এগারো জনের নামে হত্যা মামলা দু সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআর উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারেফ হোসেন কাজল সহ এগারো জনকে আসামি করা হয়েছে আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয় আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই হত্যা মামলা দায়ের করেছেন এরপর জানিয়ে দিব ভারতে আর মাত্র পঁচিশ দিন থাকতে পারবে হাসিনা বলছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এদিকে আত্মগোপনে থাকা গোলাম দস্তগীর যেভাবে গ্রেপ্তার হলেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগিরকে আজ গ্রেপ্তার করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় যদিও এর আগেই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী দেশত্যাগ করেছেন কিন্তু বিপাকে পড়ে যান যারা দেশত্যাগ করতে পারেননি শেখ হাসিনার পতনের পর একে একে প্রকাশিত হচ্ছে শেখ হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি এরই মধ্যে শেখ হাসিনার সাবেক মন্ত্রী গোলাম দস্তগির এবং গাজী গ্রুপের চেয়ার ম্যান দস্তগির তিনি আগে পাট এবং বস্ত্রমন্ত্রী ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে আজ জানাব এই আওয়ামী লীগের নেতা কিভাবে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা পেলেন না এদিকে যুক্তির সময়ে নির্বাচনের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবারে জানাব ভারতে আওয়ামী লীগ নেতা পান্নার মৃত্যু ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না মারা গেছেন ভারতের মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তাকে ভারতের বর্ডার রক্ষা বাহিনী বিএসএফ গুলি করে এ সময় তার মৃত্যু হয় এবং সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে সমমনাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি সরকার পতনের পর সমমনা দল এবং জোটের সঙ্গে আবারও বৈঠক করতে যাচ্ছে বিএনপি আজ রোববার এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে জানা গেছে বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা বারো দলের জটিল নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে এরপর সন্ধ্যা সাতটায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বিএনপির প্রেস সচিব শায়রুল কবির খান জানিয়েছেন বাকি দল এবং জোটগুলোর সঙ্গেও কার্যক্রমে বৈঠক করবে দলটি পর্যায়ক্রমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বর্তমান পরিস্থিতিতে কিভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায় সে বিষয়ে বৈঠকের পদক্ষেপ নেয়ার ব্যাপারে আলোচনা হবে সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন অগ্রাধিকার পাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা হাসিনাসহ এগারো জনের নামে হত্যা মামলা দু সালে বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি বিডিয়ারের উপসহকারী পরিচালক ডিএডি বীর মুক্তিযোদ্ধা মো আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বিজিবি মহাপরিচালক এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারেফ হোসেন কাজল সহ এগারো জনকে আসামি করা হয়েছে রোববার পঁচিশে আগস্ট ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মুক্তারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করা হয় মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা দায়ের করেছেন বলে জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুল ইসলাম খান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস সংসদ সদস্য শেখ সেলিম নুরালম চৌধুরী লিটন শেখ হেলাল জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম এবং হাসানুল হকিনু এছাড়াও দুহাজার দশ সালে জুলাই দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারে জেলসেবার এবং কারাগারে চিকিৎসকদেরও আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও দুশো জনকে আসামি করা হয় উল্লেখ্য দু সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন বিডিয়া সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ডা নিয়োগ করে সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করে পরে বিডিয়ার বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় ভারতে মাত্র পঁচিশ দিন থাকতে পারবে হাসিনা বলছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম বৈধভায় মাত্র পঁচিশ দিন ভারতে থাকার সময় পাবে হাসিনা আজ এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা ওই ভারতে আশ্রয় নেয় ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহের বেশি সময় কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানরত সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার শেখ হাসিনা খুব শীঘ্রই অবৈধ হয়ে যাবেন ভারতে বৈধপথে মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন তিনি এরপরই অবৈধ হয়ে যাবেন এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আত্মগোপনে থাকা গোলাম দস্তগির যেভাবে গ্রেপ্তার হলেন ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেড় দশকের শাসন ছেড়ে ভারতে পালিয়ে যায় যদিও এর আগে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী দেশত্যাগ করেছে কিন্তু বিপাকে পড়ে গেছে দেশত্যাগ করতে পারেনি অনেকেই শেখ হাসিনার পদত্যাগের পর থেকে একে একে অপ্রত্যাশিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি এবং নানান অপকর্মের খবর বের হয়ে আসছে গ্রেপ্তার করা হচ্ছে দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের ফলে যারা দেশত্যাগ করেননি বা করতে পারেননি তারা চলে যায় আত্মগোপনে এরই মধ্যে শনিবার গ্রেপ্তার হন পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গাজী শনিবার রাতে রাজধানীর শান্তিনগরে একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রোববার সকালে পল্টন থানার ওসি মোহাম্মদ খলিল হোসেন গণমাধ্যমকে বলেছেন শান্তিনগরের একটি বাসা থেকে সাবেক পাটমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি গ্রেপ্তারের রাতে তার সমন্দির অর্থাৎ স্ত্রীর বড় ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিলেন ডিবি পুলিশের একটি দল তাকে সেখান থেকে গ্রেফতার করেছে তিনি এখন ডিবি কার্যালয়ে সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচিত গোলাম দস্তগীর গাজী ছাত্রজনতার অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নয় নবম কিশলয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রোমানমিয়া সতেরো নিহত হওয়ার ঘটনায় গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানায় শেখ হাসিনা এবং গোলাম দস্তগির গাজেশ একশো জনের নামে হত্যা মামলা দায়ের করা হয় মামলাটি করেন রোমান এর খালা রিনা মামলার বাদী জানান গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের খবরে ছাত্রজনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল আগ্নেয়স্ত্র দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকা জনকল্যাণ স্কুলের সামনে জনতার উপর হামলা চালায় এ সময় সন্ত্রাসীরা জনতাকে লক্ষ্য করে গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটায় এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রোমান মিয়া পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যুক্তির সময়ে নির্বাচনের উদ্যোগ নেবে অন্তর্বর্তীকালীন সরকার বললেন হাফিজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন একটি ব্যতিক্রমী বিপ্লবের মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে ছাত্র জনতার রাজনৈতিক দলগুলো মিলিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা হয়েছে আমরা এ সরকারকে সহযোগিতা করব এ সময় তিনি বলেন আমরা চাই দীর্ঘদিনের জঞ্জাল আওয়ামী লীগের সরকার যে সমাজ রেখে গেছে অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমরা সরকারকে সময় দিতে চাই আশা করি একটি যৌক্তিক সময়ে জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে শনিবার চব্বিশ আগস্ট সকালে রাজধানীর জিয়াউদ্যানে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান পদে সদ্য মনোনীত ur l-Islam মনিকে নিয়ে রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দলীয় স্থায়ী কমিটির এই নেতা এ সময় হাফিজ বলেন আজ জিয়াউর রহমানের মাজারে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এই নেতা আগামী দিনে বরগুনায় আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন এ সময় তিনি বলেন অনেক ত্যাগের বিনিময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি বিএনপির ১৬ বছর আগে এই আন্দোলন শুরু করেছিল আমাদের শত শত নেতাকর্মী খুন হয়েছে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে আওয়ামী সরকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের উপর যে ধরনের অত্যাচার করেছে সেটি নিষ্ঠুর নিষ্পেষিত তাদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি সুতরাং ছাত্রছাত্রীরা এই সরকার গঠন করতে সহায়তা করেছে তারা একটি সময় আমাদেরকে দিবে যে আগামীতে অমুক সময়ে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে